Family near here, Malo. Are it a pet friendly hamster? It's hot out today. That means the current name. এটা আমার ভীষণ ভালো তো এখানে এসেছে এখানেও কারেন্ট চলে যায় তবে কারেন্ট নেই একটু আগে যখন কারেন্ট ছিল রোদটা ছিল প্রচণ্ড গরম লাগছিল এইটুকু গরম লাগছে না আর ভীষণ আরাম লাগছে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে চতুর্দিকে গাছপালা না হাওয়া দিলে একদম পুরো ঠান্ডা লাগছে মানে এক ফোঁটাও গরম লাগছে না ঘরে গেলে গরম লাগছে কিন্তু এখানটা দাঁড়িয়ে রয়েছে দেখো কত ফুল হয়েছে ওই গাছটা যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তো বেরোলাম দেখি একটু হাটের দিকে যাই একটু কিছু কেনাকাটা করবো কি পাই দেখি তো বেরিয়ে পড়লাম টোটোটাকে নিয়ে বৃষ্টি হলো বাজও পড়লো প্রচণ্ড একটা চায়ের দোকানে বসেছি একটু চা আর একটু আলুর চপ খাচ্ছি
কলকাতায় এই এক ভাত চায়ের দাম কত নেবে বলতে পারো? এখানে কত জানো? মাত্র 5 টাকা। সকালে এসে একদম গরমে পুরো ঝলসে গেছিলাম, তাই বৃষ্টি চাইছিলাম। তো ভগবান আমার ভীষণ কথা শুনে তো তাই বলল দাঁড়া বৃষ্টি দিচ্ছি, এমন বৃষ্টি দিল। তো একদমই হাটে তো যেতে পারলাম না, মাঝ রাস্তায় আটকে গেলাম। আর এত বাজ পড়ছে কি বলবো, এত ভয় করছিল না, ভাবছিলাম কখন মানে বাড়ি আসবো, বাড়ি আসবো বলতে কখন এতে ঢুকবো। তো যাই হোক, রাত্রিবেলার খাবার দাবার তৈরি হচ্ছে, মাটন না চিংড়ি মাছ। আর এখানে যারা আছে তারা একদমই এইসব ব্লগিং টগিং বোঝে না, তারা চায় না ক্যামেরায় আসতে, তাই তাদের আর ক্যামেরায় আনলাম না। তোমরা যদি এই রেসিপিটা চাও পরে দিয়ে দেবো। গুড মর্নিং গাইস, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, আজকে সকালে এই সবে উঠলাম। দেখো কিরকম চড়া রোদ, ব্রেকফাস্ট করতে বেরোবো, ব্রেকফাস্ট করে বাড়ি এসে রেডি হয়ে আজকে চলে যাওয়ার দিন। একটার পরে ট্রেন, যেই ট্রেনে এসেছিলাম সেটাই এরকম টাইমে একটার পরে, সেটা শান্তিনিকেতন বোলপুর থেকে ছাড়বে। তাই আজকে আর লাঞ্চ করবো না, বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করে নেব। আর একবারে ওই বিকেলে 4:30, 4:30, 5টা পৌঁছবো বাড়ি, ঢুকে তখন কিছু খাবো। ফার্স্টে এক চাউ খেয়ে নিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো মালপত্র নিয়ে। বিদায় বলবো, খুব ভালো কাটলো। আর মেয়েদের যদি কোনো গ্রুপ এইভাবে শান্তিনিকেতন বা বোলপুরে 2-3টে দিন কাটাতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করো, আমি থাকবো সঙ্গে, সমস্ত ব্যবস্থা করে দেবো। ভালো লাগবে, এটা কিন্তু শুধু মেয়েদের জন্য, মেয়েদের গ্রুপের জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।